আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে, এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন, আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাববিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের, তারা হচ্ছে মুসাববিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাববিরুন দ্বারা সামান হু টেক্স দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না, এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে, এটা এটা তুলতে কোনো সমস্যা নেই, এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন, কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে, আল আদিল্লা আল কতাইয়া, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমি, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা জায়েজ না হয়, তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না। বিষ্ণু তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন, আল্লাহুম্মা হাসান তা খালকি আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন, আচরণকেও সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে, এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। পরীক্ষা দিতে গেলে এডমিট কার্ডের জন্য ছবি লাগে, ভোটার আইডিতে ছবি লাগে, পাসপোর্ট করতে ছবি লাগে, ইমিগ্রেশনে ছবি লাগে, যে কোনো কাজে ছবি লাগে। তো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, ছবি আমরা তুলতে পারবো, তবে অপ্রয়োজনে যেন তোলা না হয়। আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন, তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না। এটা শুধু ছবির ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়।